রেডি হলাম, আমি বেরোবো একটু, কয়েকটা কাজ আছে। ব্লু আর হোয়াইট গুড মর্নিং এভরিওয়ান, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, সো আমি একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে গেছি, তো ব্লগটা আজকে স্টার্ট করলাম। কি করব না কি করি না করি সেটা তো তোমরা দেখতেই পাবে, চলো ব্লগটা শুরু করো। সো এখন আমি একটু রেডি হলাম, আমি বেরোবো একটু, কয়েকটা কাজ আছে, তো চলো ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কাজগুলো কমপ্লিট করে আসি। বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি কয়েকটা ফেব্রিক কালার কিনতে, হঠাৎ করে ইচ্ছা গেছে বটলের ওপরে ফেব্রিক আর্ট করার জন্য, তো তার জন্যই বেরিয়েছিলাম কিনতে। তো এই যে ইয়েলো ব্লু আর হোয়াইট, মানে হোয়াইটটা শেষ হয়ে গেছিলো মেনলি, এটাই কিনতে গেছিলাম, তো কিনে আনলাম। তো এবার স্টার্ট করবো ফেব্রিক করা। বাইরে তোমরা নয়েজ শুনতে পাবে, কারণ আমাদের এখানে আবার একটা কী পুজো হচ্ছে, তার জন্য গান চলছে, তো সব নয়েজ তোমরা শুনতে পাবে। আর চলো এটা স্টার্ট করি। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা, সন্ধ্যেবেলা হঠাৎ করে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিলো, তো ম্যাগি বানাচ্ছিলাম। ম্যাগির প্যাকেটে লেখা থাকে সারা জীবন 2 মিনিটে ম্যাগি হয়ে যায়, আজীবনও 2 মিনিটে ম্যাগি হলো না, তো যাই হোক কেয়ার করা যাবে, ম্যাগি করতে সেই 5 থেকে 10 মিনিটের টাইম লেগে যায়। তো যাই হোক ম্যাগি আমার এখানে রেডি, তো চলো যাই গিয়ে খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, কালকার ভ্লগটা কন্টিনিউ করা হয়নি, আর রাত্রিবেলা ভ্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, তো ঘুমিয়ে গেছি। কালকে যে প্রিন্টিংটা করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ওটা দেখে নাও। এখন কালকে ফেসবুকে কিছু একটা স্কিন কেয়ার দেখেছে, তো সেই কারণে সকাল থেকে তোর যে স্টার্ট করেছে সেটা স্কিনে অ্যাপ্লাই করবে। এরকমভাবে ভেঙে নিতে হবে, তারপর মেবি এটা গুঁড়ো দিলেও চলবে। এটা ভিডিওতে শুনলাম এক চামচ টক, এটা অ্যাপ্লাই করা যাক।